आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মাধ্যমিকের সাধারণ বিজ্ঞান 30 মার্চ, গণির গ্রামে ইংরেজি পরীক্ষা 28 মার্চ। আয়ান হত্যাকাণ্ড, দোষীর ফাঁসির দাবি নিয়ে শিলচরে মোমবাতি ও মশাল মিছিল। বেতুকান্দি বাঁধ নির্মাণ কাজের খতিয়ান তুলে ধরল জেলা প্রশাসন। এবারে সংবাদ বিস্তারিত। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ সেবা আয়োজিত মাধ্যমিক পরীক্ষার সাধারণ বিজ্ঞান আগামী 30 মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার টুইট বার্তায় এই খবর জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ বেগু। প্রসঙ্গত, সেবার পূর্ব ঘোষণা মতে সাধারণ বিজ্ঞানের পরীক্ষা হওয়ার কথা ছিল আজ, কিন্তু রবিবার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াতে তা বাতিল করে দেওয়া হয়। সোমবার নতুন করে এক বিজ্ঞপ্তি জারি করে সেবার তরফ থেকে 30 মার্চ সাধারণ বিজ্ঞান পরীক্ষার কথা জানানো হয়েছে। এদিকে কাছাড় জেলার গণিগ্রামের জেআর হায়ার সেকেন্ডারি স্কুলের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 28 মার্চ। এদিন সকাল 9টায় পরীক্ষা শুরু করা হবে। সোমবার শিক্ষামন্ত্রী গণিগ্রাম কেন্দ্রের ইংরাজি পরীক্ষার নতুন দিনক্ষণের কথা জানান। ওই কেন্দ্রে মোট 760 জন পরীক্ষার্থীদের ফের ইংরেজি পরীক্ষায় বসতে হবে বলে জানান তিনি। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের 8 বছরের শিশু আয়ান মঞ্জুর বুড়ভুইয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার শিলচরে এক মোমবাতি মিছিল বের করা হয়। হিউম্যান অব শিলচরের আহ্বানে সারা দিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এদিন শিলচর অফিস পাড়া স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে মোমবাতি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে গোলদিঘি মলে এসে শেষ হয়। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কর্মকর্তারা জানান, জমি বিবাদকে কেন্দ্র করে নিষ্পাপ এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা ঘটনাটি শিলচরের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তকে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে শুনানি চালানোর দাবি জানানোর পাশাপাশি শুনানি চলাকালীন কোনো ধরনের জামিনে অভিযুক্তকে রেহাই দেওয়া না হয় এ নিয়ে জোরালো দাবি রাখেন তারা। অভিযুক্ত উপমজুমদারের বিরুদ্ধে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে মাঠে নামবেন বলে সাফ জানান তারা। মানব সভ্যতার ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় হিসাবে আজকে শিলচরবাসীর কাছে চিহ্নিত হয়ে থাকল। আমরা এই যে নরপশু, সে তো মানুষ নয়, সে যদি মানুষ হতো তাহলে একটা নিষ্পাপ শিশুর উপর এইরকম আঘাত আনতে পারতো না। আমরা শুধু শিলচরবাসী নয়, বরাক উপত্যকা তথা রাজ্যবাসী আজকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। আমরা চাই এই শিশু হত্যাকারী ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের ব্যবস্থা করা হোক এবং জেলার পুলিশ সুপার যেভাবে আশ্বাস দিয়েছেন উনি 7 দিনের মধ্যে চার্জশিট দেবেন, আমরা আশা করি উনি যে আশ্বাস দিয়েছেন, উনি যে প্রতিশ্রুতি করে দিয়েছেন সেই অনুযায়ী উনি পুলিশের তরফ থেকে চার্জশিট দাখিল করা হবে এবং ফাস্ট ট্র্যাক আদালতে তার বিচার হবে। সেই সঙ্গে আমরা এই শহরের নাগরিক হিসাবে, এই বরাক উপত্যকার নাগরিক হিসাবে শিলচর জেলা বার এবং শিলচর সেই অ্যাডভোকেটস বারের সকল আইনজীবীর কাছে আবেদন রাখছি,
এই মামলার যেন এই নরপশুর পক্ষে কেউ যেন না দাঁড়ায়। আগামী 30 এপ্রিলের মধ্যে তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজ শেষ হবে, ঠিক এই কথা জানালেন কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা। সোমবার জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি জানান, ওয়াটার রিসোর্স বিভাগের অধীনে তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দি এলাকার নদী বাঁধ সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়েছে। 13.5 কিলোমিটারের মধ্যে 6টি জায়গা দিয়ে বিগত বছরে শহরে জল প্রবেশ করেছিল। বিগত বন্যার ভয়াবহতাকে মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতায় ইতিমধ্যে 56 কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ শুরু হয়েছে। তিনি আরও যোগ করে জানান, তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দি এলাকার নদী বাঁধ সংস্কারের জন্য 4 জন ঠিকাদারকে 4টি প্যাকেজ কাজ ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গণির গ্রাম থেকে কাটিগোড়া পর্যন্ত 10 কিলোমিটার বাঁধের কাজ 3 জন ঠিকাদারের, তারাপুর থেকে সোনাইমুখ ও বেতুকান্দির এলাকার বাঁধ সংস্কারের কাজ 18% শেষ হয়েছে এবং গণির গ্রাম থেকে কাটিগোড়া পর্যন্ত 10 কিলোমিটার বাঁধের কাজ 45% শেষ হয়েছে বলে জানান জেলা শাসক। हम लोग ने एक प्रेस मीट बुलाया था, इसमें जो वाटर रिसोर्स डिपार्टमेंट के तहत जो काम चल रहा है कचार डिस्ट्रिक्ट में, उसका एक आपको एक स्टेटस रिपोर्ट देने के लिए हम लोगों ने ये प्रेस मीट बुलाया था। जो काम चल रहा है सिलचर डिवीजन के अंदर जो काम चल रहा है वो है हमारा 13.5 किलोमीटर तारापुर टू सोनाईमुख डाइक में 6 स्ट्रेचेज में, जहाँ पे पिछले साल ओवरटॉप हुआ था। ये काम 4 कॉन्ट्रैक्टर्स को 4 पैकेजेस में बांटा गया है और गोनीग्राम काटीगोरा डाइक जो टोटल 10 किलोमीटर का काम है वो 3 कॉन्ट्रैक्टर से बांटा गया है। गोनीग्राम काटीगोरा डाइक का फिजिकल प्रोग्रेस आज के डेट में 45% है और सिलचर में डिवीजन में जो काम चल रहा है तारापुर सोनाईमुख डाइक, जिसके अंदर बेतुकांडी भी एक पार्ट है, उसका प्रोग्रेस है 18%। उसका टारगेट है 30 अप्रैल तक खत्म करने का। अभी आप लोग प्रेस मीट में आप लोगों ने सवाल पूछा है, रिवर साइड का मिट्टी नहीं आ रहा है, क्योंकि आप लोग अगर जाएंगे भी ना साइट पे तो देख पाएंगे, क्योंकि मिट्टी तो हम लोग एक जगह डंप करके ही उसको फिर देखते हैं। आप लोग को अगर किसी भी साइट में अगर वैसा मिट्टी मिला जो रिवर का मिट्टी, तो काइंडली बताइए, हम लोग उसको तुरंत डिस्कार्ड करते हैं और एक्शन भी लेंगे। আয়ান মঞ্জুর বোরভুইয়া হত্যাকাণ্ড ঘিরে উপত্যকা জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। সোমবার অভিযুক্ত অপু মজুমদারের ফাঁসির দাবিতে ওয়াটার ওয়ার্কস রোডের স্থানীয়রা এক মশাল মিছিল বের করে জানিগঞ্জ সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে এসে শেষ হয়। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা নৃশংস সেই ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষা জানিয়ে অভিযুক্ত অপু মজুমদারের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল পাবলিক স্কুল রোড এলাকা। ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাত 10:30 নাগাদ। শহরের হাসপাতাল রোডের লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবনের লাগোয়া জয়কৃষ্ণ দেবের পুষ্পা স্টোর্স দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সেই সময় দোকান বন্ধ ছিল, আশেপাশের লোকেরা তা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে 3টি দমকল ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে পৌঁছে দোকানের দরজা খুলে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষয়ক্ষতি প্রায় 10 লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয়দের অনুমান। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে। সামনে ডাকি স্বরূপ এখানে আগুন লাগছে, তো আইসে আর পর আমরা ডুবছি এদিকে, ডুবিয়া দিকে ধুমায় ধুমা আমরা 4-5 জন এরা মারে জয়দা বউ বাচ্চারে বার করছি। তারপরে হঠাৎ করে এরকম আগুন উঠছে, মানে কেউ ঢুকতে পারে না ভিতরে। পরে আমরা সিলিন্ডার নিচের মারুল সব বার করছি, খবর আইছে ওই যে ফায়ার ব্রিগেড তো সব জন্য তারা খুব সাহায্য করছে, তাহলে রক্ষা পাইছে। রক্ষা পাইছে। আচ্ছা, আপনার বাসা কি? পাবলিক স্কুল। পাবলিক স্কুল। কি নাম আপনার? জয়দীপ রায়। আগুনটা কিরকম লাগলো? এটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু শর্ট সার্কিটই মানে বেশি মানে সাসপেক্ট করছে। আচ্ছা, কোন রুমে মানে আগে লাগলো? দোকানে শর্ট সার্কিট থেকে। মানে কয়টার দিকে? 10:05। ও, ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি আছে, সব ছাড়া মোটামুটি 1 লাখ। আচ্ছা, দোকানে ক্ষতি হয়েছে, আর ঘরে কিছু হয়েছে না? না, দোকান ফায়ার ব্রিগেড টাইমলি এসেছে?
ফের করিমগঞ্জের কুশিয়ারা নদীতে জলে ডুবে মৃত্যু ঘটল এক স্কুল ছাত্রের। প্রসঙ্গত, গত বুধবার হোলির দিন নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হয় করিমগঞ্জের তারাভূষণ লেনের এক স্কুল ছাত্রের। সেই ঘটনার রেশ কাটাতে না কাটাতেই রবিবার ফের কুশিয়ারা নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল শহরের শ্যামাপ্রসাদ রোডের বিশাল ঘোষের। পারিবারিক সূত্র মতে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিনও বিশাল নদীতে স্নান করতে ঘর থেকে বের হয়, কিন্তু স্নান সেরে বাড়ি ফিরতে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলে পরিবারের লোকেদের সন্দেহ জাগে। নদীর পাড়ে তল্লাশি চালিয়ে তার সন্ধান না পাওয়ায় অবশেষে খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। তারা নদীতে অভিযান চালিয়ে বিশালের লাশ উদ্ধার করতে সক্ষম হন। উল্লেখ্য, হত বিশাল ঘোষ গুরুকুল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিচিত মহলে। আধ ঘন্টা আগে একটা ছেলে বিশাল ঘোষ নাম তার আইসি স্নান করার, মোটামুটি সাঁতারও জানতো আর কি, কিন্তু সাঁতারে যাওয়ার পরে আর রিটার্ন আর আইতে পারছে না। এখানে আমরা এরিয়ার একজন মেয়েলুকে তার নিজের শাড়িটা দিয়ে দিচ্ছি ছেলেটারে বাঁচাইবার লাগে, কিন্তু এরপরে ছেলেটারে বাঁচাইতে পারছে না। ছেলেটা এখন অব্দি দোকানে চলে, বিএসএফের তারাও তোকার, এরিয়ার মানুষও তোকার, কিন্তু ওখান অব্দি পাওয়া যায় না। এসডিআরএফ ওখানে আইসে না, আমরা ফোন করছি, বাক্কা কয়েকবার ফোন করে এসেছি, কিন্তু রেসপন্স নাই কোনো ধরনের এসডিআরএফ স্যার। ওখানে বহুত সময় পরে প্রায় আমরা আধা ঘন্টা আগে ফোন করছি এসডিআরএফ স্যার, কিন্তু লেটই আর, যদি আগে এলে হয়তো বাদ মার কিছু হইতো আর। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ শিলচরের পক্ষ থেকে শনিবার ঘনিয়ালা মার্কাজ হলে এবছর যারা মক্কার উদ্দেশ্যে হজ করতে যাবেন সেই সব যাত্রীদের আহারের ব্যবস্থা করা হয়। প্রতি শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এখানে অভিজ্ঞ হজ প্রশিক্ষক কুতুবউদ্দিন মাজার ভুইয়া হজ যাত্রীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এদিন সকালে ব্রেকফাস্ট ও দুপুরের ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খোঁজ শিলচর সামাজিক সাংস্কৃতিক সংস্থা এভাবে 11,000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে চলেছে। খোঁজের সাধারণ সম্পাদক বলেন, হাজিরা এগিয়ে আসায় এই কাজ করা সম্ভব হয়েছে। শিলচর বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার এই সভায় বরাক মণিপুর ক্যাটালিস্ট টু অ্যাক্ট ইস্ট পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শীর্ষক ছিল আলোচনা। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন মণিপুরের বিশিষ্ট উদ্যোগপতি বাবিনা গ্রুপ অব হোটেলস কোম্পানিজ এর চেয়ারম্যান ডব্লি সিং। তিনি বলেন, বরাক ও মণিপুরের সম্পর্ক ঐতিহাসিক। সরকারের নতুন নীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য ক্ষেত্র মণিপুর ও বরাক বিশেষ ভূমিকা নিতে পারে। এছাড়া দুই অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য সংস্কৃতির আদান প্রদান অত্যন্ত জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উন্নয়ন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজক কেআরসি ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি বিশ্বদীপ গুপ্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মণিপুরের আরেক উদ্যোগপতি নিঙ্গবাম ইরাবন্ত বলেন, মণিপুর ও বরাকের অর্থনৈতিক উন্নয়নে মানসিকতা বদলানো প্রয়োজন। মণিপুর আর বরাকের লোক সংখ্যা সমান হলেও মণিপুরের সমতল জমির পরিমাণ কম, কিন্তু বরাকে প্রচুর সমতল জমি রয়েছে। মণিপুরীদের প্রতিভা রয়েছে, পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, আর বরাকের মানুষেরও কঠোর পরিশ্রম করার ক্ষমতা ও সততাও রয়েছে। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বিশ্বদীপ গুপ্ত বলেন, দেশ ভাগের ফলে পশ্চিমবঙ্গ সহ অবশিষ্ট ভারতের সঙ্গে এখানকার যে যোগাযোগ ছিল সেটা ছিন্ন হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার সঙ্গে বরাক ও মণিপুরের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে বলে তিনি মনে করেন। তার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে ডাক্তার ডব্লি সিং, তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থাকে ঘুরিয়ে আনতে হবে আর বর্তমান সরকার এটাই চাইছে, এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। এত মাত্র প্রেজ অফ ডিস্ট্রিক্ট অফ মণিপুর, আমি
good things about Manipur should be spoken by other people, not by ourselves. This is my thinking. Right, with a few initial points and remarks, let me thank one other than Mr. Vishwadev Gupta, who is on the dais, and he is the man behind your whole event, and also about the KRC Foundation, and also the beginning of Manipur Barak Association. And this is the beginning and the first activity of the association, Manipur Barak Friendship Association. It's a very good beginning indeed. মাদ্রাসায় মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয়, এর জন্য মাদ্রাসার প্রয়োজন রয়েছে। এ কথা বললেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হক লস্কর। তিনি জানান, সরকারি মাদ্রাসা যেভাবে বন্ধ করা হয়েছে তা কিন্তু দুঃখজনক, তবে বেসরকারি খারিজিয়া মাদ্রাসাগুলোর সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার রাতে সোনাই ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে অনুষ্ঠিত উরুস মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথাগুলো বলেছেন। শাহ সুফি মাওলানা আয়ুব আলী, শাহ সুফি মাওলানা ফারুক আহমেদ ও নকাশ বন্দিয়া মুজাদ্দিয়া কাদরিয়া চিশতিয়া তারিকার ইছালে সওয়া উপলক্ষে ইয়াস মাহফিল সহ বিভিন্ন কার্যসূচি ছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মাওলানা মোজাম্মেল রেজা আজিজি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা তাজউদ্দিন, মাওলানা জাবির হোসেন, মাওলানা সাব্বির আহমেদ চৌধুরী, মাওলানা তাইবুর রহমান সহ স্থানীয় উলমায়ে কেরাম, মাওলানা মুফতি আওয়াদ হোসেন মজুমদারে পৌরোহিত্যে অনুষ্ঠিত মাহফিল সঞ্চালনা করেন কাছাড় জেলা আহলে সুন্নতের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিল হুক ও আবু মোহাম্মদ হানিফ লস্কর। রাতে চার পরিবারের সবজি খেয়ে ধ্বংস করলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমা লালজুড়ি প্রেমতলা উজান মাছমারা এলাকায়। কিছুদিন আগে ওই এলাকার মন্ত্রী শান্তনা চাংবার নির্বাচনী এজেন্টকে মারধর করা হয়। ওই ঘটনার স্থান থেকে 200 মিটার দূরে গত রাতে চার পরিবার কৃষকের সবজি খেত নষ্ট করে দুষ্কৃতীরা। এলাকার দিলীপনাথ, রাকেশনাথ, নীলমণিনাথ এবং সমরেশনাথের প্রায় 15 বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজি খেত ছিল, সব কেটে ফেলা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মাধ্যমিকের সাধারণ বিজ্ঞান 30শে মার্চ, গণির গ্রামে ইংরেজি পরীক্ষা 28শে মার্চ। আয়ান হত্যাকাণ্ড, দোষীর ফাঁসির দাবি নিয়ে শিলচরে মোমবাতি ও মশাল মিছিল। বেতুকান্দি বাঁধ নির্মাণ কাজের খতিয়ান তুলে ধরল জেলা প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।